কালকের দুটো ক্লাসে আমরা গুপ্ত রাজবংশের যে রাজনৈতিক আধিপত্য, তার প্রতিষ্ঠা কিভাবে ঘটলো প্রথম চন্দ্রগুপ্তের রাজত্বকালে, সেই নিয়ে আলোচনা করেছি। এবং তার সঙ্গে সঙ্গে গুপ্তদের কাল নির্ণয়ে প্রথম চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহণের যে তাৎপর্য, এবং কিভাবে আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি যে 319 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত রাজা হন, যখন থেকে গুপ্তাব্দ গণনার শুরু ধরা হয়। যদিও গুপ্তাব্দ গণনার প্রচলন করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কিন্তু গুপ্তাব্দের সাল গণনা শুরু হয় প্রথম চন্দ্রগুপ্তের সিংহাসনারোহণ খ্রিস্টাব্দ থেকে। এই বিষয়গুলো আমরা কালকে আলোচনা করেছি। এখন আমরা দেখেছি যে প্রথম চন্দ্রগুপ্তের রাজত্বকালে গুপ্তরা একটা বড় রাজনৈতিক শক্তি হিসাবে উঠে আসছিল, মূলত একটা বৈবাহিক সম্পর্কের কারণে। দুটো বৈবাহিক সম্পর্ক এই সময় ঘটে। একদিকে ভারশিবনাগদের সঙ্গে বাকাটকদের একটা ম্যারেজ অ্যালায়েন্স হয়। ভারশিবনাগদের শাসক ভবনাগ এবং বাকাটকদের শাসক প্রবরসেনের মধ্যে, অন্যদিকে গুপ্ত এবং লিচ্ছবিদের মধ্যে একটা ম্যারেজ অ্যালায়েন্স হয়, যে প্রথম চন্দ্রগুপ্তের সঙ্গে লিচ্ছবিদের রাজকন্যা, অথবা যদি লিচ্ছবিরা তখনও গণসংঘ থেকে থাকে তাহলে তাদের যিনি প্রধান নেতা তার কন্যা কুমার দেবী, তার বিবাহ হয়। এবং তার ফলে মূলত উত্তরপ্রদেশ এবং বিহারের গঙ্গা উপত্যকাবর্তী অনেকটা অঞ্চলে, অর্থাৎ গুপ্তদের নিজেদের যে আদিবাসস্থান সম্ভবত উত্তরপ্রদেশের প্রয়াগ এবং তার সংলগ্ন অঞ্চল, এবং লিচ্ছবিদের যে অঞ্চলে আধিপত্য ছিল বৈশালী থেকে মগধ পর্যন্ত বিহারের একটা অঞ্চল, এই জায়গাগুলো কিন্তু মোটামুটিভাবে গুপ্তদের নিয়ন্ত্রণে চলে আসে। এবং তার সঙ্গে প্রথম চন্দ্রগুপ্তের রাজত্বকালের শেষ দিকে উত্তরপ্রদেশের পূর্বভাগে প্রাচীন কোশল রাজ্য বা পরবর্তীকালে যে অঞ্চলটা অবধ নামে পরিচিত, সাকেত, অযোধ্যা, শ্রাবস্তী প্রভৃতি শহরগুলো যে অঞ্চলের অন্তর্ভুক্ত, সেই অঞ্চল সম্ভবত প্রথম চন্দ্রগুপ্ত জয় করেন। ফলে গুপ্তরা একটা শক্তিশালী রাজনৈতিক অবস্থানে প্রথম চন্দ্রগুপ্তের রাজত্বকালের শেষ দিকেই ছিল। কিন্তু আমরা জানি যে গুপ্তদের রাজনৈতিক ইতিহাসের প্রথম বিস্তারিত বিবরণ পাওয়া যায় যে লিপিতে, সেটা হচ্ছে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি। এই লিপির রচয়িতা সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। এরকম নয় যে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তির আগে গুপ্তদের কোনো লিপি নেই। কালকের ক্লাসেই বলা হয়েছে যে সমুদ্রগুপ্তের রাজত্বের পঞ্চম এবং নবম বছরে দুখানা দানপত্র পাওয়া গেছে, কিন্তু সেখান থেকে আমরা বিশেষ কোনো রাজনৈতিক তথ্য পাই না। প্রথম গুপ্তদের রাজনৈতিক ইতিহাস নিয়ে পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত লিপি হচ্ছে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি। এবং সেই কারণে গুপ্তদের প্রথম দিকের ইতিহাস জানতে গেলে আমাদের বারবার এলাহাবাদ প্রশস্তিতে ফিরে যেতে হয়। কিন্তু লিপির পাশাপাশি আরেক ধরনের উপাদানও গুপ্তদের প্রথম দিকের ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে মুদ্রা। আমি গতকালকে বলেছি যে কলকাতার কালীঘাটে প্রথম গুপ্তদের একটা মুদ্রা ভাণ্ডার আবিষ্কৃত হয়, এবং এরপরে বায়ানা এবং অন্যান্য আরও বিভিন্ন জায়গা থেকে গুপ্তদের প্রথম দিকের বেশ কিছু মুদ্রার ভাণ্ডার পাওয়া যায়। এই মুদ্রা ভাণ্ডারগুলোয় প্রথম দিকের গুপ্ত শাসকদের মুদ্রা পাওয়া গেছে, যার মধ্যে প্রথম চন্দ্রগুপ্তের মুদ্রা রয়েছে, অর্থাৎ চন্দ্রগুপ্ত কুমার দেবীর বিবাহকে সেলিব্রেট করে যে মুদ্রা। সমুদ্রগুপ্তের মুদ্রা রয়েছে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের মুদ্রা রয়েছে। তাছাড়া আরও কিছু মুদ্রা রয়েছে যেগুলোর কথায় আমরা এখনই আসব। এবং এই বিষয়টা গুরুত্বপূর্ণ এই জন্য যে লিপি থেকে শুধুমাত্র যদি গুপ্তদের ইতিহাস কনস্ট্রাক্ট করা হয়, তার থেকে মনে হতে পারে যে গুপ্তরা ধারাবাহিকভাবে উত্তরাধিকার সূত্রে খুব স্মুথলি একজন রাজার উত্তরাধিকারী হিসাবে তার পরবর্তী রাজার ক্ষমতায় এসেছেন। এবং প্রথম দিকে ঔপনিবেশিক এবং জাতীয়তাবাদী ঐতিহাসিকরা এটাই মনে করতেন যে পাঁচজন অত্যন্ত শক্তিশালী গুপ্ত সম্রাট, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত এবং স্কন্দগুপ্ত, এই পাঁচজন পরপর গুপ্ত সম্রাট হয়েছেন পিতাপুত্র পরম্পরায় এবং কোনো রকমের সমস্যা বা সংঘর্ষ ছাড়া। গুপ্তযুগকে যারা সুবর্ণযুগ হিসাবে তুলে ধরতে চেয়েছিলেন, সেই জাতীয়তাবাদী ঐতিহাসিকরাও এই বিষয়টার উপর গুরুত্ব দিতেন যে পরপর অনেক শক্তিশালী শাসক গুপ্ত সাম্রাজ্য শাসন করেছেন, কাজেই একটা রাজনৈতিক সুস্থিতি এবং সংহতি বজায় ছিল গুপ্তযুগে। কিন্তু যখনই আমরা মুদ্রা এবং অন্যান্য প্রমাণ লিপিগুলোর পাশাপাশি সেগুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করব, তখনই আমরা বুঝতে পারব
যে গুপ্তদের এই যে একটা মসৃণ রাজনৈতিক উত্তরাধিকারের ইতিহাস, এই ধারণা কিন্তু সঠিক ধারণা নয়। বরঞ্চ প্রতিটি প্রজন্মে, প্রথম চন্দ্রগুপ্তের পর প্রতিটি প্রজন্মে গুপ্তদের মধ্যে রক্তক্ষয়ী উত্তরাধিকারের লড়াই হয়েছে বলে মনে করবার যথেষ্ট কারণ আছে। যেমন সমুদ্রগুপ্তের উত্তরাধিকারের কথাই যদি এখন ধরা হয়, এই যে এলাহাবাদ প্রশস্তির কথা আমরা বলছি, সেখানে সমুদ্রগুপ্তকে তৎপরিগৃহীত বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সমুদ্রগুপ্তের পিতা প্রথম চন্দ্রগুপ্ত তাকে উত্তরাধিকারী মনোনীত করে গেছিলেন, এরকম একটা আভাস দেওয়া হচ্ছে, যেটা খুবই মসৃণ একটা উত্তরাধিকারের ইঙ্গিত দেয় যে প্রথম চন্দ্রগুপ্ত মৃত্যুর আগেই সমুদ্রগুপ্তকে তার উত্তরাধিকারী মনোনীত করে গেছেন, যার ফলস্বরূপ সমুদ্রগুপ্ত দ্বিতীয় প্রথম চন্দ্রগুপ্তের পর রাজা হয়েছেন। কিন্তু এই মনোনয়নের ব্যাপারটা আর একটা আভাসও দেয়, তার মানে গুপ্তদের মধ্যে কোনো নির্দিষ্ট উত্তরাধিকারের নিয়ম ছিল না। যেমন ল অফ প্রাইমোজেনিচার অধিকাংশ রাজবংশের ক্ষেত্রে যেটা ছিল যে জ্যেষ্ঠ পুত্রই রাজা হবেন, এরকম কোনো নিয়ম যদি থাকে তাহলে উত্তরাধিকারী মনোনীত করে যাওয়ার প্রসঙ্গ ওঠে না। কাজেই উত্তরাধিকারী মনোনয়নের প্রসঙ্গ যখন উঠছে, তার মানে কিন্তু উত্তরাধিকারের কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না, উত্তরাধিকারের একাধিক দাবিদার ছিলেন, যার মধ্যে প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে মনোনয়ন করেছেন বলে এই দাবি কিন্তু সমুদ্রগুপ্তের একজন সভাসদের করা, এর অন্য কোনো প্রমাণ নেই। সমুদ্রগুপ্তের সময়ের আর যে লিপিগুলো পাওয়া যায় এলাহাবাদ প্রশস্তি ছাড়া, গয়া এবং নালন্দার দুটো ছোট দানপত্র এবং মধ্যপ্রদেশের এরানে সমুদ্রগুপ্ত একটা মন্দির নির্মাণ করেছিলেন সেখানের একটা লিপি, সেগুলোর থেকেও বিশেষ কোনো রাজনৈতিক তথ্য আমরা পাই না। কাজেই এলাহাবাদ প্রশস্তির সাক্ষ্য, যেটা একেবারেই সমুদ্রগুপ্তের নিজের সভাসদের রচিত একটি লিপি, সেই সাক্ষ্যের উপর জোর দিয়ে নিশ্চিতভাবে এটা বলা বেশ সমস্যার যে এই সমুদ্রগুপ্ত কে প্রথম চন্দ্রগুপ্ত মনোনীত করে গেছিলেন উত্তরাধিকারী হিসাবে। বরঞ্চ এলাহাবাদ প্রশস্তির সাক্ষ্য থেকে আমরা এইটুকু বুঝতে পারি যে গুপ্তদের মধ্যে নির্দিষ্ট উত্তরাধিকারের নিয়ম ছিল না, এবং সমুদ্রগুপ্তকে মনোনয়নের প্রশ্ন যদি ওঠে, তার মানে কিন্তু উত্তরাধিকারের একাধিক দাবিদার ছিলেন। এখন এই কথাগুলোকে আমরা কেন গুরুত্ব দিচ্ছি, তার কারণ হচ্ছে লিপির সাক্ষ্যের সঙ্গে গুপ্তদের প্রথম দিকের মুদ্রা ভাণ্ডারের সাক্ষ্য একটা অসঙ্গতি আছে। গুপ্তদের প্রথম দিকের মুদ্রা ভাণ্ডারে প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের মুদ্রার সাথে সাথে কাচ বলে একজন ব্যক্তির বেশ কিছু মুদ্রা পাওয়া যায়, এবং এই কাচের উপাধি হিসাবে এই মুদ্রাগুলোয় একটা অভিধা ব্যবহার করা হয়, সর্বরাজচ্ছেদতা, সমস্ত রাজাকে যিনি উচ্ছেদ করছেন। সত্যিই তিনি সমস্ত রাজাকে উচ্ছেদ করে থাকবেন তার কোনো নিশ্চিত মানে নেই, কিন্তু অবশ্যই একটা সাম্রাজ্যবাদী অভিপ্সা রয়েছে এরকম একজন শাসকের মুদ্রা যার নাম কাচ। গুপ্তদের লিপি থেকে কাচ বলে কোনো চরিত্রের কথা আমরা পাই না। তাহলে এই যে কাচের মুদ্রা, এই মুদ্রাগুলো কার, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যেটাকে ইতিহাসে দীর্ঘকাল কাচ প্রবলেম বা কাচ সমস্যা বলে অভিহিত করা হয়েছে, এবং এই কাচ সমস্যার বিভিন্ন রকম ব্যাখ্যা বিভিন্নজন দিয়েছে। গুপ্তদের মুদ্রা নিয়ে যিনি সুদীর্ঘ গবেষণা করেছেন অ্যালেন, তার মতে সমুদ্রগুপ্ত এবং কাচ অভিন্ন, কাচ সমুদ্রগুপ্তেরই আর একটা নাম, কারণ কাচের মুদ্রায় যে প্রতিকৃতি ব্যবহার করা হয়েছে, মুদ্রার যে স্টাইল, ওজন, গুণগত মান, সেগুলো সমুদ্রগুপ্তের মুদ্রার অনুরূপ। কাজেই অ্যালেন মনে করছেন যে কাচ এবং সমুদ্রগুপ্ত একই মানুষ, এবং কাচ সমুদ্রগুপ্তেরই আর একটা নাম। কিন্তু এই বিষয়ে মেনে নেওয়া একটু সমস্যার, কারণ একজন মানুষের অনেক নাম থাকতেই পারে। গুপ্ত রাজাদের মধ্যেও অনেকের কথাই আমরা জানি যারা একাধিক নামে পরিচিত ছিলেন, কিন্তু অফিসিয়ালি মুদ্রায় তারা একটি নামই বরাবর ব্যবহার করেছেন, তার সঙ্গে বিভিন্ন উপাধি ব্যবহার করেছেন, কিন্তু মুদ্রার ইউনিফর্মিটি বজায় রাখার জন্য যে কোনো শাসক মুদ্রায় কিন্তু তার একটি নামই ব্যবহার করেন। যেমন আমরা জানি দ্বিতীয় চন্দ্রগুপ্ত দেবগুপ্ত নামেও পরিচিত ছিলেন, কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের মুদ্রায় শুধুমাত্র চন্দ্রগুপ্ত নাম হিসাবে, এবং তার সঙ্গে তার উপাধি বিক্রমাদিত্য এবং এই বিক্রমাদিত্যের বিভিন্ন ভ্যারাইটি ব্যবহৃত হয়েছে, কিন্তু দেবগুপ্ত নামটা কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের মুদ্রায় চন্দ্রগুপ্ত নামটা ছাড়া শুধু দেবগুপ্ত নাম কোথাও ব্যবহৃত হয়নি। তো এইভাবেই এই ব্যাপারটা হওয়া খুবই আশ্চর্যের যে সমুদ্রগুপ্ত কিছু মুদ্রা সমুদ্রগুপ্ত নামে বার করবেন, কিছু মুদ্রা কাচ নামে বার করবেন। দ্বিতীয় আর একটি সাজেশন রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের থেকে এসেছে,
যেখানে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মনে করেন যে কাজ সমুদ্রগুপ্তের কোনো জ্যেষ্ঠ ভ্রাতা, যিনি কোনোদিন রাজা হননি, এবং গুপ্তরা যখন ক্রমশ তাদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করছিল সেই যুদ্ধে হয়তো কাজ নিহত হন এবং কাচের স্মরণে এই মুদ্রাগুলো বার করা হয়। কিন্তু এই ব্যাপারটাও একটু অস্বাভাবিক, কারণ কারোর স্মরণে কোনো রাজা যখন মুদ্রা বার করেন তখন যার স্মরণে মুদ্রা বার করা হচ্ছে তার প্রতিকৃতি এবং নামের সাথে সাথে যে রাজা সেই মুদ্রা বার করছেন তার নামও থাকার কথা। কিন্তু কাচের মুদ্রায় আমরা সমুদ্রগুপ্তের নাম কোথাও দেখতে পাচ্ছি না। তৃতীয় একটা সম্ভাবনা, গুপ্ত ইতিহাসে আরেকটি এরকম চরিত্রের কথা আমরা পরের ক্লাসে সোমবার যখন আলোচনা করব তখন দেখব, রামগুপ্ত বলেও একটি চরিত্র আছে যার মুদ্রা পাওয়া যায় কিন্তু লিপিতে যার উল্লেখ নেই। এই রামগুপ্তকে নিয়েও বিতর্ক রয়েছে, কিন্তু রামগুপ্তের ঐতিহাসিকতা কাচের ঐতিহাসিকতা প্রতিষ্ঠার একটু আগেই প্রতিষ্ঠিত হয়ে যাওয়ায় কোনো কোনো ঐতিহাসিক মনে করেছেন, যেমন ডিআর ভান্ডারকর, তিনি দাবি করেছেন রামগুপ্ত এবং কাচ এরা অভিন্ন, এবং যে মুদ্রাগুলোই আমরা কাচ নামটা দেখতে পাচ্ছি সেটা আসলে মুদ্রার যারা লিপিকর লেখক তাদের খোদাই করায় ভুল, যাতে রাম শব্দটা কাচ হয়ে গেছে। কিন্তু মুদ্রায় এই ধরনের ভুল থাকবে এবং সেই মুদ্রা বাজারে রাজা চলতে দেবেন যেখানে তার নাম ভুল খোদাই করা হয়েছে, এটাও একটা অস্বাভাবিক ধারণা। এবং এই তিনটে ব্যাখ্যাই এটাই প্রমাণ করে যে কাচ বলে একটা চরিত্রের মুদ্রা আমরা পাচ্ছি কিন্তু কাচকে আমরা গুপ্ত জিনিওলজিতে ঠিকভাবে প্লেস করতে পারছি না। এই সমস্যার সমাধান করার চেষ্টা করেছিলেন ঐতিহাসিক পিএল গুপ্ত, এবং ঐতিহাসিক পিএল গুপ্ত তার সমসাময়িক অন্যান্য ঐতিহাসিকদের রচনায় একটি সাহিত্যিক উপাদানের আলোচনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। গুপ্তযুগ থেকে আমরা জানি বিভিন্ন পুরাণ রচনা শুরু হয় এবং গুপ্ত পরবর্তী যুগে বেশ কিছু উপপুরাণ রচনা শুরু হয়। এইরকমই একটি উপপুরাণের নাম ভবিষ্যোত্তর পুরাণ, যাতে কলিযুগ রাজবৃত্তান্ত বলে একটি অংশ আছে যেখানে গুপ্ত পরবর্তী যুগের এবং গুপ্তযুগের বেশ কিছু রাজাদের উল্লেখ পাওয়া যায়। এখন এই সময়ে একটা নির্দিষ্ট সংস্কৃত প্যাসেজ খুব জনপ্রিয় হয়ে ওঠে এই ভবিষ্যোত্তর পুরাণের কলিযুগ রাজবৃত্তান্তের অংশ হিসাবে, এই ম্যানুস্ক্রিপ্টটাকে দেখা হয়, এবং সেই ম্যানুস্ক্রিপ্টে যে কাহিনী আমরা পাই সেখানে আমরা দেখতে পাই যে বলা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্তের দুই স্ত্রী ছিলেন, কুমারদেবীর সন্তান হচ্ছেন সমুদ্রগুপ্ত, কিন্তু তার প্রথম স্ত্রীর সন্তান হচ্ছেন কাচ। এই বিষয়টার উপর গুরুত্ব আরোপ করে পিএল গুপ্ত বলার চেষ্টা করেন যে কাচ সমুদ্রগুপ্তের একজন সৎ ভাই এবং সমুদ্রগুপ্তের আগে কাচ অল্প কিছুদিন রাজত্ব করেন। কিন্তু এই যে পার্টিকুলার ম্যানুস্ক্রিপ্টটা যেখানে এই কাহিনীটা পাওয়া যায়, যাকে ভবিষ্যোত্তর পুরাণের কলিযুগ রাজবৃত্তান্তের অংশবিশেষের ম্যানুস্ক্রিপ্ট বলে ঐতিহাসিকরা প্রথম দিকে মনে করেছিলেন, রমেশচন্দ্র মজুমদার প্রায় নিশ্চিতভাবে প্রমাণ করেন যেটা অনেক পরবর্তীকালে রচিত একটি নকল ম্যানুস্ক্রিপ্ট এবং প্রাচীন ভবিষ্যোত্তর পুরাণের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ফলে এই আবিষ্কারের ফলে পিএল গুপ্ত এর ভিত্তিতে যে ফর্মুলেশন তৈরি করেছিলেন তার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়। কিন্তু ততদিনে পিএল গুপ্ত আরেকটি বিকল্প প্রমাণ পেয়েছেন যেখান থেকে তার আগের যে তত্ত্ব যে কাচ প্রথম চন্দ্রগুপ্তের সন্তান, সমুদ্রগুপ্তের দাদা অথবা ভাই, সম্ভবত বৈমাত্রিক দাদা অথবা ভাই, এই ধারণাকে আরও বলবৎ করতে পেরেছেন। সেই উপাদানটি হল মঞ্জুশ্রীমূলকল্প বা আর্য মঞ্জুশ্রীমূলকল্প নামে একটি তান্ত্রিক বৌদ্ধ সাহিত্য। আমরা যখন আন্ডার গ্রাজুয়েটদের জন্য ভারতের ধর্মীয় ইতিহাস আলোচনা করছিলাম সেখানে আমরা দেখেছি গুপ্তযুগ এবং গুপ্ত পরবর্তী যুগে বজ্রযান বৌদ্ধ ধর্ম নামক তান্ত্রিক বৌদ্ধ ধর্মের উত্থান ঘটেছে, এবং এই তান্ত্রিক বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান সাহিত্য, যে গ্রন্থের উপর তান্ত্রিক বৌদ্ধ ধর্ম দাঁড়িয়ে আছে, দুটি গ্রন্থ গুহ্য সমাজ এবং মঞ্জুশ্রীমূলকল্প। তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তান্ত্রিক বৌদ্ধ গ্রন্থ মঞ্জুশ্রীমূলকল্পে কিন্তু বৌদ্ধ ধর্মের ইতিহাস, বিশেষত রাজাদের সঙ্গে বৌদ্ধদের সম্পর্কের ইতিহাসের বেশ কিছুটা আভাস পাওয়া যায়। এবং এই মঞ্জুশ্রী মূলকল্পে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রগুপ্ত এবং সমুদ্রগুপ্তের মধ্যে আর একজন শাসকের উল্লেখ পাওয়া যাচ্ছে যার নাম ভস্য। এই কাহিনীতে বলা হচ্ছে যে চন্দ্রগুপ্তের
এক সন্তান হচ্ছেন ভস্ম, সমুদ্রগুপ্তের আগে যিনি রাজা হন, এবং এই ভস্ম সমুদ্রগুপ্তের আগে রাজা হয়ে 3 বছর রাজত্ব করেন। ভস্ম সম্বন্ধে এই কথাও মঞ্জুশ্রী মূলকল্পে বলা হচ্ছে যে ভস্ম বৌদ্ধ ধর্মের বিরোধী ছিলেন। তিনি বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত মনোরথকে অপমান করেন এবং ভস্ম তার কুচক্রী মন্ত্রীদের দ্বারা এতটাই প্রভাবিত ছিলেন যে তিনি সবসময় যুদ্ধবিগ্রহে ব্যস্ত থাকতেন এবং অবশেষে যুদ্ধেই মারা যান। এরকম সরাসরি বলা হয়নি যে সমুদ্রগুপ্তের সঙ্গে উত্তরাধিকারের যুদ্ধেই মারা যাচ্ছেন, অন্য যুদ্ধেও মারা যেতে পারে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মঞ্জুশ্রী মূলকল্প, যেখানে অন্যান্য গুপ্ত রাজাদের সম্বন্ধে আমরা বেশ নির্ভরযোগ্য তথ্যই পাই, গুপ্ত জিনিওলজি মোটামুটি আমরা যে গুপ্ত জিনিওলজি জানি মঞ্জুশ্রী মূলকল্পের জিনিওলজি তার সঙ্গে মিলে যায়, সেখানে চন্দ্রগুপ্ত এবং সমুদ্রগুপ্তের মধ্যে একজন রাজার রাজত্বকালের কথা বলা হচ্ছে, যিনিও চন্দ্রগুপ্তের সন্তান, যিনি খুব অল্প সময়ে 3 বছর রাজত্ব করেছেন এবং যিনি সাম্রাজ্যবাদী মানসিকতার একজন শাসক, যেটা তার এই কাচের মুদ্রায় যে সর্বরাজচ্ছেত্তা উপাধি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এবং যুদ্ধেই কাচের মৃত্যু হয়, তারপরে সমুদ্রগুপ্ত রাজা হন। এইখান থেকে এটা ভাবার কোনো কারণ নেই যে সমুদ্রগুপ্তের সঙ্গে যুদ্ধে কাচের মৃত্যু হয়েছে। তবে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি, যেখানে সমুদ্রগুপ্তের ক্যারিয়ার সম্বন্ধে হরিসেন আলোচনা করছেন, তার গোড়ার দিকের কয়েকটা লাইন পড়া যায় না, সেই জায়গাগুলো ভেঙে গেছে, এবং যেখান থেকে পড়া যায় সেখানে আমরা যা তথ্য পাচ্ছি তা থেকে বুঝতে পারি এই গোড়ার দিকের লাইনগুলোই সমুদ্রগুপ্তের ক্যারিয়ারের প্রথম দিকের কোনো একটা যুদ্ধের কথা ছিল, যে যুদ্ধটা নিয়ে সমুদ্রগুপ্তের অনুশোচনা বা দুঃখ রয়েছে। কোন যুদ্ধ আমরা জানি না, কিন্তু বাকি লিপি থেকে আমরা দেখতে পাই সমুদ্রগুপ্ত প্রচুর যুদ্ধ লড়েছেন সারা জীবনে, সেই সমস্ত যুদ্ধ নিয়ে তার অনুশোচনা নেই। কাজেই প্রথম যে যুদ্ধটা নিয়ে অনুশোচনা আছে সেটা কি এই জন্যই যে সেটা তার নিজের পরিবারের মানুষদের সঙ্গে লড়াই বা উত্তরাধিকারের লড়াই, এই সম্ভাবনাটা কিন্তু থেকে যাচ্ছে। কাজেই যদি আর্যমঞ্জুশ্রী মূলকল্পের ভস্ম এবং মুদ্রার কাচ একই ব্যক্তি হন, তাহলে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তির প্রথম দিকের এই যে তথ্য সেটাও তার সঙ্গে মিলিয়ে আমরা বলতে পারি যে প্রথম চন্দ্রগুপ্তের মৃত্যুর পর সমুদ্রগুপ্ত সরাসরি রাজা হননি, যদিও তাঁর মতে প্রথম চন্দ্রগুপ্ত তাকেই মনোনীত করে গেছিলেন, কিন্তু মাঝখানে অল্প সময় অন্য একজন শাসক রাজত্ব করেছেন, মুদ্রায় যার নাম কাচ এবং মঞ্জুশ্রী মূলকল্পে যার নাম ভস্ম, এবং এই ব্যক্তি বৌদ্ধ ধর্ম বিরোধী ছিলেন, এই ব্যক্তি যুদ্ধবিগ্রহে অত্যন্ত আগ্রহী ছিলেন এবং যুদ্ধেই তিনি নিহত হন, হয়তো সমুদ্রগুপ্তের সঙ্গে উত্তরাধিকারের যুদ্ধেই নিহত হন, সেরকম একটা সম্ভাবনা রয়েছে। এই জিনিসগুলো দেখার পর আমাদের এই যে তত্ত্বটার কথা আমরা আলোচনা করছি সেটা তখনই বিশ্বাসযোগ্য জায়গায় পৌঁছতে পারে যখন কাচ এবং ভস্ম এই দুজন ব্যক্তি অভিন্ন, তার একটা সম্ভাবনা আমরা দেখাতে পারবো, এবং সেই সম্ভাবনা যথেষ্টই রয়েছে। কারণ আমরা জানি আর্যমঞ্জুশ্রী মূলকল্প তান্ত্রিক বৌদ্ধ সাহিত্য, আমরা আগেও বলেছি তান্ত্রিক সাহিত্যে অনেক সময় কোড ল্যাঙ্গুয়েজ বা সন্ধ্যা ভাষা ব্যবহার করা হয়। মঞ্জুশ্রী মূলকল্পেও আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই রাজাদের আসল নাম ব্যবহার না করে এক একটা ছদ্মনাম ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে যে রাজারা বৌদ্ধ ধর্মের প্রতি অত্যন্ত বিদ্বেষ পরায়ণ সেই রাজাদের প্রকৃত নাম ব্যবহার না করে অন্য কোনো একটা শব্দ ব্যবহার করা হচ্ছে, এবং সেই শব্দটা ছদ্মনামটা অধিকাংশ ক্ষেত্রেই রাজার আসল নামের সঙ্গে সমার্থক। যেরকম আমরা জানি বাংলার রাজা শশাঙ্ক ভয়ঙ্কর বৌদ্ধ বিদ্বেষী ছিলেন, শশাঙ্কের কথা কিন্তু আলোচনা করা হয়েছে মঞ্জুশ্রী মূলকল্পে, কিন্তু শশাঙ্কের নাম ব্যবহার না করে যে নামটা ব্যবহার করা হচ্ছে সেটি হলো গ্রহ। এর কারণ হচ্ছে গ্রহ, আমরা জানি জ্যোতিষবিদ্যায় বলা হয় গ্রহের কুপ্রভাবে অনেক ক্ষয়ক্ষতি হয় মানুষের, কাজেই গ্রহ কথাটার মধ্যে একটা নেগেটিভিটি আছে। আবার শশাঙ্ক শব্দটার অর্থ হলো চাঁদ, জ্যোতিষশাস্ত্রে একটি গ্রহ হিসাবেও স্বীকৃত প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্ত্রে, তাই একরকমভাবে শশাঙ্ক এবং গ্রহ নাম দুটো কিছুটা সমার্থক। একই রকমভাবে যদি আমরা মনিয়ার উইলিয়ামসের ইংরাজি থেকে সংস্কৃত অভিধানের দিকে তাকাই, সংস্কৃত থেকে ইংরাজি অভিধান, সেখানে আমরা দেখতে পাব যে কাচ শব্দটার অন্যতম অর্থ হচ্ছে ছাই, ভস্ম শব্দটারও অন্যতম প্রধান
অর্থ হচ্ছে ছাই। কাজেই কাচ এবং ভস্ম শব্দ দুটো কিন্তু সমার্থ। এবং যেহেতু কাচ বৌদ্ধ ধর্ম বিরোধী ছিলেন, সেখান থেকে এটা স্বাভাবিক যে মঞ্জুশ্রীমূলক অল্পের প্যাটার্ন অনুযায়ী কাচের প্রকৃত নাম ব্যবহার করা হবে না, তার সমার্থক কোনো একটা শব্দ ছদ্মনাম হিসাবে ব্যবহার করা হবে। এবং কাচের ছদ্মনাম হিসাবে ভস্ম শব্দটা কিন্তু খুবই অ্যাপ্রোপ্রিয়েট। কাজেই মঞ্জুশ্রীমূলক অল্পের ভস্ম এবং মুদ্রার কাচ সম্ভবত একই ব্যক্তি, যিনি সমুদ্রগুপ্তের একজন দাদা অথবা ভাই, যিনি প্রথম চন্দ্রগুপ্তের মৃত্যুর পর কিছুদিন রাজত্ব করেন এবং সমুদ্রগুপ্তের সঙ্গে তার উত্তরাধিকারের দ্বন্দ্ব হয়। এসআর গোয়াল এই উত্তরাধিকারের দ্বন্দ্বের মধ্যে রাজনৈতিক কারণের পাশাপাশি কিছুটা ধর্মীয় কারণও দেখেছেন। আমরা জানি সমুদ্রগুপ্তের খ্যাতির অন্যতম কারণ হলো তিনি লিচ্ছবিদ ঔহিত্র, অর্থাৎ গুপ্ত এবং লিচ্ছবিদের মধ্যে যে ম্যারেজ অ্যালায়েন্স হয়েছিল সেই অ্যালায়েন্সের ফলে সমুদ্রগুপ্তের জন্ম। এবং এই কারণেই সম্ভবত প্রথম চন্দ্রগুপ্ত তাকে উত্তরাধিকারী মনোনীত করে যান, কারণ সমুদ্রগুপ্ত রাজা হলে তবেই গুপ্ত এবং লিচ্ছবিদের যে অ্যালায়েন্স তার অর্থ থাকে, কারণ লিচ্ছবিদের দৌহিত্র হিসেবে সমুদ্রগুপ্ত লিচ্ছবি রাজ্যেরও উত্তরাধিকারী, শুধু গুপ্ত রাজ্যের নয়। কিন্তু লিচ্ছবিদের সঙ্গে গুপ্তদের এই যে মৈত্রী সেটা গুপ্ত রাজসভার সবাই ভালো চোখে নাও দেখে থাকতে পারে, কারণ আমরা জানি গুপ্তরা এমনিতে ব্রাহ্মণ্য ধর্মে বিশ্বাসী। গোয়াল মনে করছেন রাজসভায় একটা রক্ষণশীল অংশ ছিল যারা খুব রক্ষণশীল ব্রাহ্মণ্য ধর্মে বিশ্বাসী। অন্যদিকে লিচ্ছবিদের ইতিহাস যদি আমরা দেখি, আমরা দেখব তারা চিরকালই প্রতিবাদী ধর্মগুলো, বিশেষ করে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। কাজেই গুপ্ত রাজসভার যারা রক্ষণশীল ব্রাহ্মণ্য অংশ, তারা গুপ্ত রাজসভায় লিচ্ছবিদের এই প্রভাবটা হয়তো পছন্দ করেননি, ফলে তারা সমুদ্রগুপ্তের বিপরীতে সমুদ্রগুপ্তের বৈমাত্রেয় ভাই অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্তের এমন একজন সন্তান যিনি প্রথম চন্দ্রগুপ্তের অন্য কোনো রানীর সন্তান, লিচ্ছবি রাজকন্যা কুমারদেবীর সন্তান নন, সেরকমই একজন হয়তো কাচ, যাকে রাজসভার একটা অংশ সমর্থন করেন। ফলে কাচ অত্যন্ত রক্ষণশীল ব্রাহ্মণ্য ধর্মের সমর্থনে একটা অবস্থান নেন এবং বৌদ্ধ ধর্ম বিরোধিতা শুরু করেন। অপরপক্ষে সমুদ্রগুপ্তের ক্যারিয়ার আমরা যখন আলোচনা করব দেখব, সমুদ্রগুপ্ত অবশ্যই নিজেও ব্রাহ্মণ্য ধর্মে বিশ্বাসী ছিলেন এবং ব্রাহ্মণ্য যজ্ঞানুষ্ঠান পালন করেছেন, কিন্তু তার পাশাপাশি সমুদ্রগুপ্ত বৌদ্ধ বিদ্বেষী ছিলেন না, বরঞ্চ সিংহলরাজ মেঘবরণের অনুরোধে সমুদ্রগুপ্ত বুদ্ধগয়ায় বৌদ্ধ পর্যটকদের জন্য বিশ্রামাগার নির্মাণ করিয়েছিলেন অথবা নির্মাণ করবার অনুমতি দিয়েছিলেন, এবং বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধুকে, যিনি মনোরথের শিষ্য, যে মনোরথকে কাচ অপমান করেছিলেন বলে মঞ্জুশ্রীমূলক অল্পে বলা হচ্ছে, সেই মনোরথের শিষ্য বসুবন্ধু কিন্তু সমুদ্রগুপ্তের কাছে যথেষ্ট পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন। কাজেই এই তথ্যগুলো একত্রিত করলে আমরা বুঝতে পারব যে সমুদ্রগুপ্ত এবং কাচের লড়াইয়ে একটা রাজনৈতিক এবং ধর্মীয় লড়াই থাকাও সম্ভব, যে রাজসভার একটা অংশ যারা খুব গোঁড়া ব্রাহ্মণ্য ধর্মের সমর্থক তারা হয়তো সমুদ্রগুপ্তের বিরুদ্ধে কাচকে উত্তরাধিকারী হিসাবে সমর্থন করেছিলেন এবং প্রথম দিকে সফলও হয়েছিলেন। অন্যদিকে একটা অংশ যারা উদারপন্থী ব্রাহ্মণ্য ধর্মের সমর্থক, বা গুপ্তদের ইতিহাসে আমরা যে ধর্মীয় সহিষ্ণুতার কথা আগেও ধর্মের ইতিহাসের ক্লাসগুলোয় আলোচনা করেছি, ব্রাহ্মণ্য ধর্মে বিশ্বাসী হয়েও ধর্মীয় সহিষ্ণুতার যারা সমর্থক এবং লিচ্ছবিদের যারা সমর্থক তারা সমুদ্রগুপ্তকে সমর্থন করেন। এবং এই উত্তরাধিকারের লড়াইয়ে প্রথম দিকে কাচ সফল হন, অল্প সময়ের জন্য রাজা হন, সমুদ্রগুপ্তের মতো কাচও যুদ্ধ বিগ্রহে আগ্রহী ছিলেন, সর্বরাজচ্ছেদ তা উপাধি ধারণ করেন, কিন্তু কাচ বেশি দিন রাজত্ব করতে পারেননি। সমুদ্রগুপ্তের সাথে লড়াইয়েই হোক বা অন্য লড়াইয়েই হোক তার মৃত্যু হয় এবং তখন সমুদ্রগুপ্ত গুপ্তরাজ্যের উত্তরাধিকারী হিসেবে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করেন। এইভাবেই মোটামুটি কাচ সম্বন্ধে যেটুকু তথ্য ইতিহাস থেকে পাওয়া যায়, পিএল গুপ্ত এবং এসআর গোয়াল, তার উপর ভিত্তি করে এই দুজন ঐতিহাসিক কাচ সমস্যার যেভাবে সমাধান করেছেন এবং কাচের আর সমুদ্রগুপ্তের লড়াইয়ের পুনর্নির্মাণ করেছেন, সেই বিষয়টা আমি এই ক্লাসে আলোচনা করলাম। এটা একটা শর্ট ক্লাস, আজকেও আমি দুটো ক্লাস নেব কন্টিনিউয়াস, এবং এই প্রথম ক্লাসটা একটা শর্ট ক্লাস যেখানে কাচ সমস্যা আমরা আলোচনা করলাম। এখন আমরা একটা ছোট 10 মিনিটের বিরতি নেব এবং তারপরে আমরা আজকের প্রধান যে আলোচ্য বিষয় অর্থাৎ সমুদ্রগুপ্তের ক্যারিয়ার সেই বিষয়ে আলোচনা শুরু করব, যে ক্লাসটা অপেক্ষাকৃত লম্বা হবে অবশ্যই, কারণ সমুদ্রগুপ্ত গুপ্ত ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র।
10 মিনিট বাদে আমরা সমুদ্রগুপ্তের ইতিহাস।